বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো, কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ, কেউ ভিক্ষের পয়সাতে গড়ে পাঁচতলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা, মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ, কি বলছিস? যদি আবার যদি শোনা যায় আমি আপনাকে ওইখানে লই গেছি, তাহলে তো আমাকে খুন করে পালাইব। আরে কি হুনমনা 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 হইনারা, তুই আমারে গোপনে লইয়ে যাবি না বিচস, আবার আমরা দেখা দুইখা গোপনে ফিরা চলাম। কিন্তু তখন যদি ফাঁচি পক্ষরা ফোনে যদি আপনাকে শোনায় দেয় যে ফাঁচু আসছিল ফাঁচিকে দেখতে, তাহলে তো যদি আবার লম্বা লম্বা রাত মানে হাতে থবা আমাকে মারিব। আরে কি কইতে লইছিস? আমার কাছে কি বুদ্ধি কম আছে? আমার কাছে গুদাম ভরা বুদ্ধি আছে, এটা বুঝবার পারছো? তুই আমারে লইয়া যাইবি পাত্রীর বাড়িতে, আমি মন হইরা পাত্রীরে দেখব, দেখা দেখা তারপরে তোর জেগাইব জীবনী কাঠা। তুই কবি যে পাত্রের নানা, পাত্রের নানা পাত্রের লেগা পাত্রী দেখনের জন্য কথা বুঝছ? তখন হ্যাঁ ঘরে তুই কয়া দিবি, আমিও মনে কয়া দিবি যেন যুথিরে হারাই কথাটা। ঠিক আছে, পরদি কোনো ঝামেলা হইলে আমরা কিন্তু আমার দোষ দিতে নাইবেন না। এই তোরে কেউ দোষ দিব না, কেউ দোষ দিব না। তুই এক কাম কর, কাল সকালে আমারে তুই হ্যাঁ বাড়িতে লয়ে যাবি, কথা বুঝছ? ঠিক আছে কাকা, এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখন বাসায় যাই মানে আপনার রুমে যাই, আরাম করে ঘুমান, সকাল সকাল উঠতেইব তো। আবার যদি নতুন বর চিন্তা করতে যায়, যদি হার রাত জাগি থাকেন, তাহলে তুমি তো চেহারা জোরে ভাঙে যাবে, সর্বনাশ হয়ে যাবো। চুপ কর, চুপ কর, খালি মানুষের লইছে কি বিপদের মধ্যে হচ্ছে, কেগা কইলে ঘটকালি করতাম। তাইলে কি যে খুশি হইতো, আমার মায়া রে তোর মা নিজের মায়ের মতো করে মানুষ করছে। কি সুখবর বলেন তো? মিতার জন্য খুব ভালো একটা সম্বন্ধ আসছে, উত্তরা নিজের বাড়ি গাড়ি পোলা দাও, দেখতে খুব সুন্দর করে নায়কের মতো। এখানে খুশির খবর খেলাম মা, আমাদের মিতার তো কপাল অনেক ভালো। তা বাবা সব কিছু তো শোনার কথা, তো খোঁজ খবর তো একটু নিতে হয়। মায়ের বাবা তো থাকে বিদেশে, তোমার খালু তো বিদেশে থাকে তুমি জানোই। আচ্ছা আমার তো আর কোনো বড় কেউ নাই, তোমার উপরে ভরসা করে আমি এই বিয়েটা সম্বন্ধ ঠিক করতেছি। তুমি যদি নিজের বোনের মতো একটু খোঁজ খবর রাখো, নিজের বোনরা যেরকম বিয়া দিতা এরকম তুমি একটু নিজের বোনের মতো মনে করে একটু ছেলেটার খোঁজ খবর নিও বা জান। আলাম্মা আপনি একদম কোনো টেনশন করবেন না, আরে আমি আছি না, আমি দূরের কেউ নাকি, তোমার আপন বোনই লাগে, আমি ওর বড় ভাই না। আপনি একদম নিশ্চিন্তে থাকেন, কালকে সকালবেলায় আমি যে ওই ছেলের সমস্ত খোঁজ খবর নিয়ে চলে আসছি, আপনি শুধু বাসার ঠিকানাটা আমাকে দেন। ওকে খালাম্মা, আমি কালকে সকালেই গিয়ে খোঁজ নিচ্ছি। ঠিক আছে, ওকে খালাম্মা, আসসালামু আলাইকুম। আপনি বসেন, বসেন, আপনার কথা আছে আর কি, উচ্চ অংশ ছিল, কথাবার্তা বললে বুঝতে না হবে।
চমকের মানুষরা মানে সম্মানীয় লোক দেখলে হা ধরি সালাম করে আর কি। এখন যান ঠাম্মা মাই এগারো লই আসেন বুঝছেন, মনে করেন যে আমরা ওই যে গতকালকে যে জ্যোতিয়াফা রান্না ভাই আসলো না নি ফটো তুলছি তো মোবাইলে, এটা বিশ্বাস করতে পারে না ইয়ারলাইন কাকা নিজের চোখে দেখবার লাই গোপনে চলি আইসে বুঝছেন না। আপনি এখন মাই এগারে দেখবো দেখি একটু কুট করে চলে যাইব কই। ও আচ্ছা এই কথা, কোনো অসুবিধা নাই, আমি আমার মেয়ে নিয়ে আসতেছি। শুনেন আপনার কাছে না আমার একটা অনুরোধ আছে। তুই কনা বেটা? ও হ্যাঁ মানে কাকা বলতো স্যার, এই যে কাকা যে এখানে আসছে এটা তোমার আন্না ভাইয়া আর যদি আবার না জানে গোপনে আসছে, তো এই যে মাইয়া গা টুকুত করে দেখবো টুকুত করে ছেড়ে দেখবো, এতটা হলে আবার মাইন্ড করতে পারে। আরে না না আপনারা যখন বলছেন আপনাদের আসার কথাটা একদম গোপন থাকবে, কাক পক্ষেও জানতে পারবে না, এইটা হলো গ্যারান্টি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনারা না খুব ভালো মানুষ। এই কথা বললেন কেন? কেউ কি আমাদের সম্বন্ধে আপনাদের কাছে বদনাম কইছে যে আমরা খারাপ মানুষ? আরে না 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 না, কেউ বদনাম করে নাই কিনা, আর বদনাম করলে হন বোকাটা কানের মধ্যে তুলা দিয়ে রাখছি না। হ্যাঁ অবশ্যই কানে তুলা দিবেন, জানেন এই দুনিয়াতে কেউ কারো ভালো চায় না, কারো মেয়ের ভালো বিবাহ হোক সেটাও কেউ চায় না। দুনিয়ার মানুষগুলো না এত খারাপ হয়ে গেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এইটা অনেক ঠিক কথা কইছেন, কান দেখা পড়তেছে। দুনিয়ার মধ্যে থেকে ভালো মানুষগুলি একে একে সব চলে যেতে পেরেছে, এখন ব্যস্ত নসিব পড়া। এখন আপনি ওনাকে নিয়ে আসেন, আমরা তো বলছি না যে টুকুত করে দেখবো টুকুত করে চলে যাবো। আরে টুকুত করে বুঝছেন না, আরে কি যে বলেন না ঘটক সাহেব, উনি মুরব্বি মানুষ ওনারা নিয়ে আসছেন, আমি রান্ধন বারণ করুম তারপরে দুপুরে খাইয়া দাইয়া বিদায় হইবেন। আরে না 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 না, কি করতে লইছেন? শুনেন অগণ না জানে আইছি, ওরা জানলে পরে বিপদ আছে, আপনি তাড়াতাড়ি গিয়া লয় আহেন, আমরা দেখা দুইখা যামু গাছ। হ্যাঁ খাওয়ানোর গোষ্ঠী কিলাম আপনি, আগে মাইয়া গা লই আসেন বুঝছেন না, নেই মাইয়ার ওটা রাইলে না মাইন করতে পারে, আমরা ওই টুকু করি মাইয়া গা দেখুন টুক করে চলে যাই। আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমার মাইয়েরা নিয়ে আসতেছি, আপনারা বসেন। কাকা দেখছেন নি ধীরে কত ভালো মানুষ। এখন আমরা চুরি করে লই আইছি, দেখেন না মাইয়া কি আমি বালা করছি, খুব বালা করছি। আরে আমি জানতাম নাকি উনার তো হঠাৎ করে চলে আসছি, ঘটক কইতেছে তো শ্বশুর নাকি মোবাইলের ছবি দেখিয়া তেমন পছন্দ করতে পারে নাই তাই সরাসরি আসে পড়ছি, আমি তো এতক্ষণ তাদের সাথে কথা বলছিলাম। শ্বশুর আম্মা তেনারা না বলছিলেন ওনার পিতা মাতা সবাই মারা গেছেন, তিনি একই এতিম সন্তান, তাহলে কি শ্বশুর সাহেব কব্বর থেকে উঠে আমরা দেখতে এসে? তাই তো আমি তো ভুলাই গেছিলাম, তাহলে এই বুড়াটা কে যে তোরে দেখতে আইছে? সেটা তুমি ভালো করে জিজ্ঞেস করবো না, আমার ভুল হয়ে গেছে রে মা। আচ্ছা যাই হোক, তো শ্বশুর না হইলে চাচা শ্বশুর হইতে পারে, মামা শ্বশুর হইতে পারে, নাইলে দাদা শ্বশুর, নাইলে নানা শ্বশুর হইতে পারে, যাই হোক তোরে দেখতে আইছে তুই চল চল মা। আমি কেমনে যাবো, কি কম আম্মা আমি তো সাজুগুজু কিচ্ছু করি নাই, আমি ভালো করে সাজুগুজু করি তারপর যাব। ও তাও তো কথাই, আচ্ছা তাহলে এক কাম করি আমি ওনাদের নাস্তা পানি দিতে দিতে তুই দিতে সাজুগুজু করি আর পোশাকটা পাল্টায় নেয়, ওনার নাস্তা পানি খাইতে খাইতে তো সাজুগুজু হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা মা, এটা তো খুব ভালো বুদ্ধি, তাহলে
তাহলে তুমি যাও, আমি তাদের রেডি হয়ে ঠিক আছে। ভাইজান কি দেখতেছেন? বাড়ি দেখি, বাড়ি বাড়ি কেমন? ভালোই তো। ঠিক আছে, যান তাহলে, দেখা শেষ হলে। না না, এখন তো যাওয়া যাবে না, একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? হ্যাঁ, ও বিবাহ, বিবাহের উদ্দেশ্য। তার মানে কি ওই যে বিয়ের কথাবার্তা চলতেছে, মানে আপনারা সেই সেই লোক আর কি? ও আচ্ছা আচ্ছা, আসেন ভেতরে আসেন। না না না, এখন যাব না। আচ্ছা, আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারেন? জি। এই বাড়ির আসল মালিক কি হরকতুল্লাহ? জি জি, হরকতুল্লাহ সাহেব। ওই যে ওনার একমাত্র বোন ছাড়া আর কেউ বেঁচে নেই? জি জি, বাড়ি কুমিল্লা। আচ্ছা আচ্ছা জি, আপনার পরিচয়? আমি আমি মেয়ের খালাতো ভাই। মেয়ের তো আসলে বাবা বিদেশে থাকে আর ভাই বোনও কেউ নাই, তাই খালাম্মা আমাকে বিয়ের খোঁজ খবর নিতে পাঠালেন। কাকা, আপনি এখন কি চুল খুঁজছেন? আপনি কাহানি কেউ কেউ কি খুঁজে লুচ? আমি দিনে দুইবার ইনসুলিন নেই, আমার ডায়াবেটিস না, ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে রয়েছে না। আমার মেয়ে মিতা। আচ্ছা, আমি তাহলে আপনারা কি বলে ডাকবো? ও নাম লয় কোনো ব্যাপার না রে, নাম আমরা যা মন চায় আরে, এই যে টিকা ফাঁকে ময়না ফাঁকে জান কই যান, না 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 নি, যেটা মন চায় আপনি রাখতে পারেন, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ, তাইলে আমি আপনারা নানা বলেই ডাকি। আচ্ছা নানা মিয়া, আমি শুনলাম আপনি নাকি আমার মোবাইলের ছবি দেখে পছন্দ করেন নাই, তাই বাস্তবে দৌড় দিয়ে চলে আসছেন আমার বাস্তবে দেখানোর জন্য। তা এখন বলেন তো, আমি কি মোবাইলের ছবিতে বেশি সুন্দর নাকি বাস্তবে বেশি সুন্দর? শুধু হাসলেই হবে না, সত্য বই মিথ্যা বলবেন, সত্য করে বলেন আমি বাস্তবে কেমন সুন্দর। তুমি না হাঁচা হাঁচাই যা সামনে দেখতে পেয়েছি, কি যে সুন্দর না, একদম পরির। থ্যাংক ইউ, আম্মা শুনছো, উনি আমারে পছন্দ করছে। শুকুর আলহামদুলিল্লাহ। আসলে আমার মেয়ে রাখে একটা তো, আমার মেয়ের যে দেখে সেই পছন্দ করে। আপনি হাঁচা কইছেন, আপনার মাইয়া লাখের মধ্যে লাখে না, পাঁচ লাখের মধ্যে একটা।
মামা ব্যাপারটা কি জানান নেই আমরা অনেকক্ষণ হয়ে গেছি এখানে চলে এসেছি যতক্ষণ আমরা যদি না যাই তো ওদিক দিয়ে বাড়ির মধ্যে খোঁজা খুঁজে চলে যাবো আমরা এখন যাই পরে তো কথা ওই রই আছে হ্যালো বাবা আসাদ, সবকিছু ঠিকঠাক মতো খোঁজ খবর নিছো তো? আবার জিগাই খেলাম মা, সবকিছু একদম ঠিকঠাক, আয়নার মতো পরিষ্কার, কোথাও কোনো সমস্যা নেই খেলাম মা। বাড়িটা তো ছেলের নিজের বাপেরই তো নাকি? বাড়ি তো সেরকম বাড়ি খেলাম মা, যেমন সুন্দর সেমন উঁচু, আর বাপ তো মরে গেছে সে কবেই, বাড়ি এখন ছেলের নিজের খেলাম মা। আমি দাঁড়াই দাঁড়াই খুঁটাই খুঁড়াই বাড়ি দেখছিলাম, এমন সময় একটা যুবক ছেলে বাড়ির মধ্যে ঢুকছিল, তাই মনে হয় ডেকে ডেকে সব খুঁটাই খুঁটাই জিজ্ঞেস করলাম বাড়ির মালিককে, কয়তলা বাড়ি, কতজন ভাড়াটিয়া থাকে সব জিজ্ঞেস করছি। আরে খালাম মা, আমার বই মানে আপনার মেয়ে একেবারে চাট কপালি খালাম মা। তাইলে তো আল্লাহর রহমতে শুভ কাজে হাত দেওয়া যায়, কি বলিস বাপ? আরে দেওয়া যায় মানে খালাম মা, অবশ্যই দেওয়া যায়। আরে খালাম মা, এখানে বিয়া দিলে আমার বোনটা সুখ একেবারে পাইয়া পাইয়া পড়বে একেবারে। তাহলে আমি তাদের ফাইনাল করে দিতেছি, ঠিক আছে? আর তুমি তোমার খালুরে জানাই দিও বিস্তারিত। অবশ্যই খালাম মা, অবশ্যই, শুভ কাজে দেরি করেন না, খালু জানার সাথে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা খালাম মা, আসসালামু আলাইকুম। আল্লাহ আমার মায়া সাত কপালি। আমি মিতা বলতেছি, ওই যে আমার সাথে বিয়ে ঠিক করেছে। হ্যাঁ চিনছি চিনছি, চিনতাম না কিল্লাই, কেন মাসে ভালো আছেন নি কেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি ওনার ফোন নাম্বারটা একটু দিবেন, আমি ওনার সাথে একটু কথা বলবো। কার ফোন নাম্বার? ওই যে ওনার ফোন নাম্বার। আরে এই কি করছিস, কার সাথে কথা বলছিস? প্লিজ আপনি বুঝেন নাই, ওনার সাথে কথা বলার আমার খুব ইচ্ছা। ও হ্যাঁ ভাইজান, এই যে কথা বলা যায় ভাইজান, ওই যে ফাঁচি ফাঁচি এই যে ফোন দিয়েছি আপনাকে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ এখন আমার মনটা খুব ভালো, কারণ আমার আশাদ ভাই এসে খবর দিল আপনাদের সবকিছুই নাকি ভালো, তাই আমার মনটা খুব ভালো লাগতেছে। ভেরি গুড ভেরি গুড, আপনাকে কংগ্রেচুলেশন। থ্যাঙ্ক ইউ। ঠিক আছে কথা তো হলো, আমরা তো এখন রাস্তায়, তাহলে পরে কথা হবে, ঠিক আছে রাখি ভাই। রাখবেন? আচ্ছা ঠিক আছে রাখেন, আর আমার জন্য একটু দোয়া করেন। আমি কমেন্টি সেন্টারে দেখছি বউ জামার জন্য আলাদা আলাদা সিংহাসন থাকে, আর এটা যদি আমার জন্য না থাকে তাহলে আমি কিছুতেই ওই অন্য সবার মতো বসবো না। Thank you.